Assalamualaikum everyone, welcome back to my channel Michigan Bangladeshi Vlogger. কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি। আর আজকেও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আমার কিছু কালেকশনের জিনিস শেয়ার করব। আমার ক্রিস্টাল সার্ভোয়ারের কালেকশনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর শুরুতেই একটা কথা বলে নেই, যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের থাকা বেল বাটন সহ সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আর যারা অলরেডি এতদিন থেকে আমার সাথে আছেন, সাপোর্ট করে আসছেন, আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। সবসময় আসলে শেয়ার করি রান্না বান্না, ডেইলি ভ্লগ, এইরকম টাইপের ভিডিও। তো হঠাৎ করে আসলে আমার মনে আসলো যে ডিফারেন্ট একটা ভিডিও সবার সাথে শেয়ার করি। তো মনে আসতেই আসলে আমি ভিডিওটি করা শুরু করে দিয়েছিলাম। আর এটাও মনের মাঝে কাজ করলো যে জিনিস আসলে ব্যাংকে যায়, বেশি দিন থাকে না, আজ না হয় কাল ব্যাংকে যেতে পারে। তো একটা ভিডিও করে যদি আসলে শেয়ার করে সবার সাথে রেখে দেই, পরবর্তীতে আমি আমার জিনিস দেখতে পাবো কী কী জিনিস মানে নিয়েছিলাম, ব্যবহার করেছিলাম। তো এই তো এজন্য আসলে ভিডিওটি করা। তো এটা হচ্ছে একটা ডিজার্টও দেওয়া যায় বা অন্য কোনো কিছুও দেওয়া যায়, বড় একটা বোল আর ছোটো ছোটো চারটা বোল দিয়ে একটা সেট থাকে। তো আমি আসলে দুইটা সেট কিনে আটটার একটা সেট করে নিয়েছিলাম, কারণ দেখা যায় চারটা দিয়ে আসলে কোনো মেহমান আসলে কাউকে কিছু দেওয়া যায় না। তো এই জন্য আমি আটটার একটা সেট করে নিয়েছিলাম, আর এক্সট্রা আরও আটটার একটা সেট থাকে, ছোটো ছোটো আটটার সেট থেকে। তো এই তো। আর যারা নতুন রান্না শিখছেন বা নতুন সংসার শুরু করেছেন, আমি মনে করি আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে উপকৃত হবেন। অনেক সময় আমরা আসলে ইয়ে করি না, বুঝে উঠতে পারি না যে কীরকম জিনিস দিয়ে একটা ফর্মাল ডাইনিং টেবিল সাজানো যায়। তো মেহমানদারিতে এই সব জিনিস দিয়ে আপনারা চাইলে পারবেন নাস্তা টাস্তা দিতে মেহমানদের। আসলে আর খুবই গর্জিয়াস একটা টেবিল হয় যদি এইরকম ক্রিস্টালের মানে সিলভার কালারের ইয়ে দিয়ে একটা টেবিল সাজিয়ে মেহমানের সামনে দেয়া যায়। তো গ্লাস আসলে আমি এখানে মাত্র দুইটা দুইটা নিয়েছি, কারণ গ্লাসে সবগুলো আনলে দেখা যাবে যে টেবিলটা শুধু গ্লাসেই ভরে গেছে। তো এর জন্য আমি এখানে মাত্র দুইটা নিয়ে এসেছি, জাস্ট একটু স্মৃতি রেখে দিলাম আপনাদের সাথে শেয়ার করে। গ্লাসের সাথে চাইলে আবার কোস্টার সেটও মিলানো যায়, তবে সব কিছু আসলে আলাদা আলাদা কিনতে হয়। এই দুইটা হচ্ছে আসলে কফি মগ, আমি জাস্ট দুইটাই এনেছি, কফি অথবা চা, আবার চাইলে পানিও এটাতে ইয়ে করতে পারবেন। তবে আমি আসলে কফি হিসেবেই, কফি মগ হিসাবেই ইউজ করি। তারপরে এটা হচ্ছে একটা চিপস অ্যান্ড ডিপ বল, তবে অন্য যে কোনো কিছু দেওয়া যায়। জিনিস নিজের থাকলে আসলে আমি কোন ডিশে কী দিব সেটা নিজেই আসলে মানিয়ে নেওয়া যায়। তো এরকম দুইটা সেট পাওয়া যায়, আমি দুইটাই আমার কালেকশনে রেখেছি, ছোটো এক সেট আর বড় এক সেট। খুবই ভালো লাগে আসলে এই দুইটা সেটও, ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম দেওয়া যায়। আর এই যে একটা জগ রেখেছিলাম, আর আরেকটা ছিল আসলে আমি ব্যাংকে ফেলেছি। আর এটা হচ্ছে একটা কেক স্ট্যান্ড, এটা আমি সব সময় বলতে গেলে ইউজ করি। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেক স্ট্যান্ড, বাট এই ইয়েটা দুইভাবে ইউজ করা যায়,
এখানে কয়েকটা পোর্শন আছে, আর এই যে বোলটা এইরকম করে রেখে উপরে চটপটি অথবা হালিম যে কোনো কিছু, আসলে নিজের জিনিস থাকলে আমি সেটাতে কী দিব আসলে তখনই মানে সেম টাইমে বোঝা যায়। তো এটা অ্যাকচুয়ালি কেক স্ট্যান্ড, কেকটা স্ট্যান্ডে রেখে তারপরে উপরে এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায়। বাট আমি আসলে দুইভাবে ইউজ করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে উপরের ইয়েতে বউলে যদি চটপটি দেওয়া যায় তাহলে আমরা যখন কাঁচামরিচ, ডিম, ধনিয়া পাতা বা যা কিছুই দেই না কেন নিচের পোর্শনগুলোতে রাখা যায়, আর উপরের এই বউলের মতো করে এটা সেট করে এটাতে দেওয়া যায়। তো যাই হোক, আর এখন আমি যে মেন সেটটা, যে মেন যে ইয়ে সেটা হচ্ছে কেক স্ট্যান্ড, কেক রেখে তারপরে জাস্ট ডেকে রেখে দিলে নেই। তো তবে আমি বেশিরভাগই আসলে অন্যভাবে ইউজ করি, এইভাবে এত বেশি ইউজ করা হয় না এইরকম। এই তো আমার খুবই পছন্দের একটা জিনিস এটা। তারপরে আসি, এই যে দেখতে পাচ্ছেন এখানেও চারটার আসলে একটা সেট প্লেটের মতো, নাস্তার প্লেট, কুকিও দেওয়া যায়, প্লাস এটাতে বেশিরভাগই কেক সার্ভ করা যায়, আর চামচও আসলে সাথে থাকে। তো চামচটা আমি আসলে এখানে আর আনিনি, খুবই সুন্দর। যখন ক্রিস্টালের একটা কেক স্ট্যান্ডে কেক কাটা হয় তারপরে ওখান থেকে একটা ক্রিস্টালের প্লেটেই দিলে সবচেয়ে বেশি মানে ভালো লাগে দেখতে। তো যাই হোক, আর এটা হচ্ছে আরেকটা সেট, এটাতেও আপনি যে কোনো কিছু দিতে পারবেন, সেটা আসলে নিজেই নিজের মতো করে নিতে হয়। আমার কোন জিনিস আমি কী দিব সেটা নিজেই আসলে বুঝে নেওয়া যায় সেম টাইমে। তবে জিনিসগুলো আসলে খুবই উপকারী, খুবই হেল্পফুল, আর টেবিলে দেওয়ার পরে খুবই গর্জাস লাগে দেখতে। তো আমি বলবো যারা আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন শপিংয়ে গেলে কী কিনবেন না কিনবেন, তো আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই একটা আইডিয়া পাবেন। আর এই জিনিসগুলোও আমার খুবই পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করে রেখে দিলাম এই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা, এটাও আসলে বিভিন্ন মানে ভাবে ইউজ করা যায়, নিচের ইয়েতে এরকম বাটি দিয়ে, এই যে এরকম জাস্ট একটার একটা তিনটা বোল আর একটা নিচের প্লেট দিয়ে একটার সেট। তো আমি আসলে দুইটা কিনে ছয়টার একটা সেট করে নিয়েছি, তা না হলে দেখা যায় যে ইউজ করা যায় না, তিনটা দিয়ে আবার মেহমানদারিতে হয় নাকি। এই তো দই, ফিরনি বা যে কোনো কিছু, আসলে গরম জিনিসও দিলে আসলে আমি দেখেছি নষ্ট হয় না। আমি গরম জিনিসও নাস্তাতে দেই, আবার ডিজার্ট দিলেও আসলে খুবই সুন্দর লাগে। তারপরে এটা হচ্ছে একটা টিস্যু পেপার হোল্ডার, টেবিলে নাস্তা দেওয়ার পরে এইরকম একটা টিস্যু হোল্ডারে টিস্যু রাখলে আসলে টেবিলটা আরও ফুটে উঠে, মানে সব কিছুর সাথে মিল থাকে। আর আমরা যেহেতু ফ্রাই জিনিস বেশি ইউজ মানে খাওয়া দাওয়া করি, তো একটা টিস্যু ন্যাপকিন হোল্ডার, টিস্যু হোল্ডার থাকতেই হয় আসলে টেবিলে, তো এটা রাখা যায়। তারপরে এখন যেটা সেটা হচ্ছে আসলে একটা কেক স্ট্যান্ড। তো জিনিস বললাম না, নিজের হলে আমি কোন ইয়েতে কী দিব সেটা নিজেই বুঝে নেওয়া যায়। তো আমি একটু সেট করে দেখিয়ে দিচ্ছি, তিনটা স্ট্যান্ডে দিয়ে তিনটা প্লেট এই সেটে আছে। আর এই যে ফাইনাল লুকটা হচ্ছে এইরকম, এই স্ট্যান্ডের
एक्चुअली এইটাও একটা কেক স্ট্যান্ড হোল্ডার কাপ কেক বিশেষ করে দেওয়া হয়, বাট আমাদের আসলে জিনিস থাকলে সেটাতে আমি কি দিব সেটা আমার উপরেই নির্ভর করে, নিজের পছন্দ মতো যে কোনো কিছু সার্ভ করতে পারবেন এটাতে। তারপরে এখানেও আরো একটা দুইটা দিয়ে একটা ডিশ আছে, এই যে এটাও ডিফারেন্ট মানে এভাবে সাজিয়ে ইউজ করা যায়, ডিফারেন্ট জিনিসও দেওয়া যায়, ঠান্ডা গরম যে কোনো কিছু দেওয়া যায়, আসলে নষ্ট হয় না। এটাও আমার খুবই পছন্দের একটা সার্ভওয়্যার। আর এটা হচ্ছে একটা ট্রে, আর এই ট্রেটাও খুব হেভি। আর বলতে গেলে আসলে মানে এই প্রত্যেকটা জিনিস খুব হেভি, দেখতে খুবই সুন্দর, বাট সচরাচর সবসময় ইউজ করা যায় না, জাস্ট ওকেশনে ইউজ করা যায়, কারণ এত হেভি জিনিস সবসময় আসলে ইউজ করা মানে সম্ভব না। আর এটা হচ্ছে একটা সালাদ বোল অ্যাকচুয়ালি, বাট বললাম না নিজের জিনিস থাকলে কি দিব না দিব সেটা নিজের উপরে নির্ভর করে, ঠান্ডা গরম মানে যে কোনো কিছু দেওয়া যায়, নষ্ট হয় না। আমি দুই রকম ভাবেই আসলে ইউজ করি। আর এটাও হচ্ছে একটা থ্রি টায়ার স্ট্যান্ড, এটাতেও যে কোনো কিছু দেওয়া যায়, নিজের পছন্দ মতো যে কোনো কিছু সার্ভ করা যায়। আর আমার কালেকশনের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর কেউ যদি দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে শপিংয়ে গেলে কি কিনবেন, মেহমানদারিতে কোন রকমের জিনিস ইউজ করবেন, তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটি থেকে কিছুটা না হয় আইডিয়া পেতে পারেন। তো এই তো, আর অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমার শখের কিছু জিনিস আমি জাস্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে রেখে দিলাম, পরবর্তীতে নিজেও দেখতে পারবো কি কি জিনিস ইউজ করতাম। জিনিস তো আসলে সব সময় থাকে না, ভেঙে যেতে পারে, বাট একটা স্মৃতি থেকে গেল সেটাই। তো যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার সাথে আছেন এতক্ষণ থেকে, ভিডিওটি দেখেছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেই, ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসব। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।